নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাবলি রান্না বান্না। আজকের রেসিপি শুটকি মাছ। খেতে দুর্দান্ত লাগে, গরম ভাতের সাথে এই রেসিপিটা হলে আর কিছু দরকার হয় না। এখানে আমি নিয়ে নিয়েছি শুটকি মাছ। মাছগুলোকে আমি একটু শুকনো কড়ায় একটু নেড়ে নেব। এভাবে যদি রান্না করা যায় মাছটা খেতে ভীষণ সুন্দর লাগে। এবার একটু নেড়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম একটু জল। জল দিয়ে 1 মিনিটেরটাকে 1 মিনিটের মতো জ্বালিয়ে রেখেছিলাম। তারপর গ্যাসটাকে বন্ধ করে আধ ঘন্টা আমি মাছগুলোকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে মাছের মাথাগুলোকে ফেলে দিয়েছি। মাছের মাথাতে প্রচুর বালি থাকে, সে কারণে মাথাগুলো ফেলে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। এবার দিয়ে দিলাম ধুয়ে রাখা শুটকি মাছ। মাছগুলোকে দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো মতো ভেজে নেব। মাছগুলো যদি ভালো মতো ভাজা হয় তবে সেই মাছটা খেতে আরও বেশি ভালো লাগে। এখন আমি ভালো মতো ভেজে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ, বেশ একটু লাল লাল করে ভেজে নিলাম। মাছগুলো এখন ভাজা হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে মাছগুলোকে আমি নামিয়ে রেখে দেব। আর ভাজাটা বেশ খুব সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, লাল লাল করেই ভেজে নিয়েছি। মাছগুলোকে নামিয়ে রেখে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল। ফোড়নের জন্য এখানে দিয়ে দিলাম 1/2 চামচের হাফ চামচ কালো জিরে। এই যে এখানে মাছগুলোকে আমি নামিয়ে রেখে দিয়েছি। এখানে কেটে নিয়েছি আমি বড় সাইজের 3টে পেঁয়াজ। পেঁয়াজটা এই রান্নাটাতে একটু বেশি লাগবে, ফোড়নটার থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরে আমি হালকা করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা, তবে খুব একটা বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা করে একটু ভাজলেই চলবে। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব, তার জন্য এখানে নিয়ে নিয়েছি 2 চামচ আদা রসুন বাটা। সঙ্গে দিয়ে দিলাম 1/2 চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে আর জিরের গুঁড়ো। এখানে নিয়ে নিয়েছি আমি রসুনের কোয়া, অনেকগুলো রসুনের কোয়া নিয়ে নিয়েছি। গোটা রসুনই ব্যবহার করবো এখানে, যেহেতু আমি আদা রসুন বাটা নিয়েছি আগেই। এরপর দিয়ে দিলাম রসুনগুলো। গোটা রসুনটা দেওয়ার ফলে গরম ভাতের সাথে যখন শুটকি মাছ মেখে খাওয়া হবে তখন এই রসুনগুলো ভাতের সাথে মেখে খেলে বেশ ভালো লাগে। হালকা করে একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর দিয়ে দিলাম আমি টমেটো। এখানে ছোটো 2টো টমেটো আমি ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম এখানে আগে থেকে মশলাটা রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা। এবার নাড়াচাড়া করতে থাকতে হবে সমানে। আর শুটকি মাছ একটু ঝাল ঝাল খেতে হয়, ঝাল না হলে কিন্তু শুটকি মাছটা খেতে ভালো লাগে না, তাই লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি। এবার দিয়ে দিলাম এখানে নুন, যেহেতু মাছের মধ্যে আমি আগের থেকে নুন দিয়ে ভেজে রেখেছিলাম এখানে অল্প একটু নুন দিলাম। কিছুক্ষণ কষানোর পরে এখানে দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে, মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, একেবারেই কম আছে। মশলাটা আমি অনেকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছিলাম। মশলা যতটা কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই বাড়বে। এখন দিয়ে দেবো আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম শুটকি মাছগুলো, সেই মাছগুলো মশলার সাথে। মাছগুলো এবার 2 মিনিটের মতো আমি কষিয়ে নেব। মাছের সাথে মশলাকে 2 মিনিটের মতো এভাবে কষাতে থাকতে হবে, তাহলে মাছের ভিতরে মশলাটা বেশ ভালো মতো যাবে আর এতে করে রান্নাটাও ভালো লাগবে খেতে। কিছুক্ষণ সময় ধরে আমি এটা এভাবেই কষিয়ে নেব। কিছুক্ষণ পর মাছটা কষানো হয়ে গেছে। যেহেতু আমি রান্নায় জল আগের থেকে ব্যবহার করিনি, এবার দিয়ে দেবো সামান্য একটু জল। তবে জলটা খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, মাছ যেহেতু আগের থেকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এখন অল্প একটু জল দিয়ে আঁচটাকে কমিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। একটু নেড়ে চেড়ে নিলাম মাছটা, কিছুক্ষণ হতে থাক এভাবেই। কিছুক্ষণ পর আমি আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। মাছের থেকে জলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে, ঝোলটা একবারে শুকিয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে কতগুলো কাঁচা লঙ্কা। আমি এখানে গোটা কাঁচা লঙ্কাই দিলাম, যেহেতু লঙ্কাগুলোর পরিমাণ অনেকটাই দিয়েছিলাম। কাঁচা লঙ্কা দিলাম, উপর থেকে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল এখানে শুটকি মাছ। আজকে এই রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে।